হবে পরের ঘরটা একটা ঘরই ফাঁকা দিয়েছে তো এ এ বি প্রথম অক্ষরগুলো প্রথম লেটারগুলো এ বি সি ডি আর পরেরটা হচ্ছে উল্টো দিক থেকে জেড জেড এর আগে ওয়াই ইউ এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড তো জেড ওয়াই এক্স তাইটা ডব্লিউ হয়েছে গয়ের দাগে বলেছে সাতাত্তর পয়সা হলে হলো কত টাকা তো এক টাকা সমান একশো পয়সা তাহলে উল্টোভাবে একশো পয়সা সমান এক টাকা তাহলে এক পয়সা হচ্ছে একের একশো টাকা আর সাতাত্তর পয়সা সাতাত্তরের একশো সমান শূন্য দশমিক সাতা সাত সাত টাকা ঘয়তে আছে দূরত্ব করলে কমলে সময় কম লাগে কারণ সময় এবং দূরত্ব হচ্ছে সরল সম্পর্ক অর্থাৎ দূরত্ব বাড়লে সময় বেশি লাগবে আবার দূরত্ব কমলে সময় কম লাগবে উমদ দাগাতে বলেছে এক হাজার দুশো চল্লিশ দিনে কত বছর কত দিন হয় তো এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন তাই এক হাজার দুশো চল্লিশকে তিনশো দিয়ে ভাগ করে উত্তর হয়েছে তিন বছর একশো পঁয়তাল্লিশ দিন চয়ের দাগেতে একটা ছোটো বড়ো চিহ্ন লেস দেন গ্রেটার দেন বসাতে বলেছে তো একের পাঁচ আর দুয়ের পনেরো তো পাঁচ আর পনেরো লসাকু করে নিয়েছি সেটা হয়েছে পনেরো তাই একই হর বিশিষ্ট করে দেখা যাচ্ছে যে দুইয়ের পা পনেরো হলো ছোটো আর একের পাঁচ হচ্ছে বড়ো ছতে আছে ঘড়িতে যখন নটা বাজে তখন ঘন্টার কাঁটা মিনিটে কাঁটা পরস্পর কত কোন করে থাকে তো একটা ঘড়ি এঁকে নিয়েছি তো আমাদের নটা বাজলে এইভাবে কাঁটা দুটো এরকম পজিশানে থাকে তো এখানে কোনটা হয় নব্বই ডিগ্রি কারণ বারবার বলেছি ঘড়ির যে দুটো সংখ্যা থাকে নয়ের পরে দশ বা দশের পরে এগারো এগারোর পরে বারো তো এর মাঝে থাকে তিরিশ ডিগ্রি করে কোন তাহলে একটা দুটো তিনটে তিরিশ তাহলে তিন তিরিশে নব্বই ডিগ্রি তাই এখানটায় হলো নব্বই ডিগ্রি কোন বর্গিনজতে বলেছে যে সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদিবাহু ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটি সমান হলে হবে তখন সমকোণী সমধিবাহু ত্রিভুজে পরিণত হবে জাতে আছে এক সরলকোণ সমান এটা একটা শূন্যস্থান কত সমকোণ তো এক সরলকোণ মানে একশো আশি ডিগ্রি মানে দুই গুণ নব্বই তাহলে এক সরলকোণ মানে দুই সমকোণ ইঙোতে আছে ফুটবলের কয়েকটি তল ফুটবলের একটি তল তো এই হয়ে গেল একের দাগের উত্তরগুলো দুই দুইয়ের কতে আছে এক ডজন কলার দাম আটচল্লিশ টাকা হলে পনেরোটা কলার দাম কত এক ডজন মানে বারোটা তাহলে ছকে সাজিয়ে নিলে কলমের সংখ্যা সরি কলমের দাম বলেছে কলা না কলমের দাম কলমের সংখ্যার দাম কলমের সংখ্যা বারোটি দাম আটচল্লিশ টাকা আর পনেরোটি হলে কত টাকা কলমের সংখ্যা এবং দাম হচ্ছে সরল সম্পর্ক বারোটি কলমের দাম আটচল্লিশ টাকা একটা কলমের দাম আটচল্লিশ বাই বারো আর পনেরোটা কলমের দাম আটচল্লিশ গুণ পনেরো বাই বারো তো ষাট টাকা হবে তে আছে কাজের লোক এবং সময়ের মধ্যে একটা কমলে অপরটি বাড়ে তাই এই সম্পর্কটাকে বলা হয় ব্যস্ত সম্পর্ক গতে আছে তুমি তোমার বাড়ির দরজার দশমিক চার পাঁচ অংশ আর তোমার বোন দশমিক শূন্য তিন অংশ রং করেছো তোমরা দুজনে দরজার মোট কত অংশ রং করেছো তুদ্র যোগ করে দিলে হয়ে যাবে তো এবার এখানে আমি কোনো দশমিকের যোগ যোগ বা বিয়োগের দশমিক সংখ্যা যোগ বা বিয়োগের সময় দশমিকগুলোকে সোজাসুজি তলায় তলায় রাখতে হয় রেখে সংখ্যাগুলো বসাতে হয় আর এদিকে যেহেতু কিছু নিয়ে আমি একটা শূন্য বসিয়ে নিতে পারি তো আমরা দুজনে দরজার মোড় শূন্য দশমিক সাত পাঁচ অংশ রং করেছি পরে একটা গসাগু নির্ণয় করতে বলেছে চোদ্দো একুশ আর পঁয়ত্রিশে তো গসাগু মানে সবগুলোকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তো সেই হিসাবে সাত হচ্ছে এদের গসাগু আর যদি বলে লসাগু করতে তাহলে এই সব কটাই করে দেবো সাত দুই তিন পাঁচ সব গুণ করে দেবো আচ্ছা দাগাতে একটা অঙ্ক আছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা তিনশো ষাট মিটার দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ কত তো যখনই কোনো আয়তক্ষেত্রর পরিসীমা বলে দেবে তখন তার থেকে প্রথমে অর্ধ পরিসীমা বের করবে অর্ধ পরিসীমার অর্থ কি দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে অর্ধ পরিসীমা কী করে বার করে পরিসীমাকে দুই দিয়ে ভাগ করলে তাহলে তিনশো ষাট মিটারকে দুই দিয়ে ভাগ করলে হবে একশো আশি মিটার অতএব প্রস্থ হবে একশো আশি মিটার বিয়োগ একশো মিটার যেহেতু আমাদের দৈর্ঘ্য একশো মিটার দৈর্ঘ্য থেকে যদি দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল থেকে যদি দৈর্ঘ্য বাদ দিয়ে দিই তাহলে প্রস্থ পেয়ে যাব তাহলে একশো আশি মিটার থেকে একশো মিটার বাদ দিলে হয়ে যাবে আশি মিটার আচ্ছা চয়ের দাগের একটা অঙ্ক আছে বলেছি একটি আছে একের আট অংশ জলপূর্ণ আছে একটা কল খুলে সাতে ষোলো অংশ জল ঢালা হলো একটি পরে বালতি করে আরও একের চার অংশ ঢালা হলো এখন চৌবাচার কত অংশ জলপূর্ণ আছে তো জল ছিল আরও ঢালা হলো তো সেই জন্য তিনটেই যোগ গণিতের ভাষায় প্রকাশ করে একেবারে করে দিয়েছি আট ষোলো এবং চারের লসাগু হচ্ছে ষোলো তো সেই হিসাবে যোগ করে দেখা যাচ্ছে তের ষোলো অংশ ছতে একটা সরল আছে সরলটা করেছি প্রথমে দুই থেকে এক বিয়োগ হয়ে এক তিন থেকে এক বিয়োগ হলে দুই পাঁচ থেকে দুই বিয়োগ হলে তিন প্রথমে এই বিয়োগটা করে নিয়েছে আট থেকে তিন বিয়োগ হয়েছে পাঁচ পাঁচ বিয়োগ দুই সমান তিন তিনের কতে আছে রেখা এবং রেখাংশের পার্থক্য তো রেখার দৈর্ঘ্য পরিমাপ করা যায় না রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা যায় দুই হচ্ছে রেখার কোনো নির্দিষ্ট প্রান্তবিন্দু নেই রেখাংশে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু আছে আচ্ছা দুয়ের কতে বাঁদিক ডান্তিক মেলানো ওটা বইতেই মিলিয়ে দিয়েছি সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি সমান্তরাল সরলরেখা দুটি সরলরেখা যা কখনো পরস্পরকে ছেদ করে না পরিধি হচ্ছে বৃত্তের গোলাকার দৈর্ঘ্য আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক গতে আছে সূক্ষ্মকোণ কাকে বলে তো যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা কম তাদেরকে সূক্ষ্মকোণ বলা হয়ে থাকে তো মানে এক ডিগ্রি থেকে শুরু করে ঊননব্বই মানে আট দশ নয় ঊননব্বই ডিগ্রি পর্যন্ত সমস্ত কোন সূক্ষ্মকোণ তবু আমি কটা দিয়েছি বাইশ তিরিশ ষাট এবং সত্তর ঘতে বলেছে একটি শঙ্কু আকৃতি একটি ঘনকাকৃতির বস্তুর উদাহরণ দাও তো একটি শঙ্কু আকৃতির ঘনবস্তু হচ্ছে বরের টোপর আর ঘনক আকৃতি বস্তুর উদাহরণ কাঠের ব্লক বা লুডোর ছক্কা বলতে পারো উংতে বৃত্তের পরিধি সংজ্ঞা বলেছে কেন্দ্রবিন্দু থেকে সর্বদা সমদূরবর্তী যে বক্ররেখা দ্বারা ক্ষেত্রটি সীমাবদ্ধ তাকে বৃত্তের পরিধি বলে আচ্ছা চারের দাগের অঙ্কে চলে আসি কতে আছে কাজল নিজের বাইসাইকেলে চেপে রোজ স্কুলে যায় তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব পনেরো কিলোমিটার আর সে সাইকেলে চার ঘন্টায় যায় ষাট কিলোমিটার তাহলে ঘন্টার তার গতিবেগ কত আর এগারোটায় স্কুলে পৌঁছতে হলে তাকে কখন বাড়ি থেকে রওনা দিতে হবে তাহলে চার ঘন্টা যায় ষাট কিলোমিটার তো সমস্যাটা আমরা যদি ছকে সাজাই দূরত্ব এবং সময় করে দূরত্ব এবং সময় সরল সম্পর্ক ষাট কিলোমিটার যায় চার ঘন্টা এক কিলোমিটার যাবে চারের ষাট আর পনেরো কিলোমিটার যাবে চারগুণ পনেরো বাই ষাট মানে এক ঘন্টায় তাহলে স্কুলে পৌঁছোতে হবে এগারোটায় তাহলে তাকে বাড়ি থেকে রওনা দিতে হবে এগারোটা থেকে এক ঘন্টা মাইনাস করলে দশটায় সকাল দশটায় এবারে বলেছে ঘন্টায় তার গতিবেগ কত তার মানে চার ঘন্টায় যাচ্ছে ষাট কিলোমিটার তাহলে এক ঘন্টায় যাচ্ছে পনেরো কিলোমিটার তাহলে তিনটে উত্তর ঘন্টায় তার গতিবেগ পনেরো কিলোমিটার এইটা একটা দু নম্বর উত্তর তাকে সকাল দশটায় বাড়ি থেকে রওনা দিতে হবে দুই নম্বর উত্তর আর তিন নম্বর উত্তর হচ্ছে স্কুলে যেতে তার এক ঘন্টা সময় লাগবে খয়ের দাগেতে আছে সৌম্যবাবু তার ছমাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা হলে তার মাসিক আয় কত তো ছ মাসের আয় সময় সাত মাসের সংসার খরচ তার মাসিক খরচ বারো হাজার দুশো সত্তর টাকা অতএব মাসিক মানে এক মাস তো এক মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে সাত মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা গুণ সাত তো সেই হিসাবে গুণ করলে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা এটাই হচ্ছে ছয় মাসের আয় ছ মাসের পেয়ে গেলাম এবার এক মাসের আয় ভাগ করে দিয়ে চোদ্দ হাজার তিনশো পনেরো টাকা আচ্ছা গয়ের দাগের একটা অঙ্ক আছে বলেছে মোট ছাত্রছাত্রী ছাত্রী দুশো জন আর মোট টাকা হচ্ছে একশো তিরিশ এই একশো তিরিশ টাকাটা এমন ভাগে ভাগ করে দিতে হবে যাতে একজন ছাত্র পাবে পঞ্চাশ পয়সা আর একজন ছাত্রী পাবে পঁচাত্তর পয়সা এবার বলেছে ছাত্রীর সংখ্যাটা কত তাহলে মোট ছাত্রছাত্রী মিলে মানে ছেলে মেয়ে মোট মিলে হচ্ছে দুশো জন আর মোট টাকা হচ্ছে একশো টাকা যেহেতু ওরা প্রত্যেকে পয়সায় পাচ্ছে ছাত্র একজন ছাত্র পঞ্চাশ পয়সা একজন ছাত্রী পঁচাত্তর পয়সা তাই একশো তিরিশ টাকাকে আমি পয়সায় নিয়ে গেছি একশো দিয়ে গুণ করে তাই একশো তিরিশের পিঠে ডান দিকে আরও দুটো শূন্য বেড়ে গেছে এবারে তোমরা বড় হয়ে গেছো এবারে এক্স ধরে অঙ্ক এইসব অঙ্কগুলো এক্স ধরে করলে অঙ্কটা অনেক সোজা হয়ে যায় তো ধরি এক্স হচ্ছে একটা চলরাশি এটা সিক্সে শিখবে তো ধরি মোট ছাত্র এক্স জন তাহলে ছাত্রী হবে যেহেতু সব টোটাল ছিল দুশো তাহলে দুশো থেকে এক্স মাইনাস করে দিলে ছাত্রী সংখ্যা হয়ে যাবে তাহলে একজন ছাত্র পাচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে একজন ছাত্র পাবে পঞ্চাশ এক্স পয়সা আবার একজন ছাত্রী পায় পঁচাত্তর পয়সা তাহলে দুশো মাইনাস জন ছাত্রী পাবে পঁচাত্তর গুণ দুশো মাইনাস এক্স পয়সা তাহলে শর্তানুসারে পঞ্চাশ এক্স আর পঁচাত্তর যোগ পঁচাত্তর ইন্টু দুশো মাইনাস এক্স সমান হচ্ছে তেরো হাজার তাহলে এবারে এটাকে বলে সমীকরণ এগুলোকে বলে সমীকরণ এখান থেকে আমরা এক্সের মানটা বার করবো এটার নাম হলো সমীকরণ আমি এই সমীকরণের আকারে সাজিয়ে নিয়েছি এবারে আমি সব এটা এইটা এবার এক পঁচাত্তরকে দুশো আর পঁচাত্তরকে এক্স দিয়ে গুণ করেই বাইরে বের করেছি পঁচাত্তর আর দুশো গুণ করে হয়েছে পনেরো হাজার আর পঁচাত্তর আর মাইনাস এক্স এক্সের আগে একটা বিয়োগ আছে ওটাকে ইংলিশে মাইনাস বলে তো পঁচাত্তর আর মাইনাস এক্স গুন করে হয়েছে মাইনাস পঁচাত্তর এক্স তাহলে এবারে আমি এক্সগুলোকে বাঁ দিকে রাখবো যুক্ত যে সংখ্যাগুলো সেগুলোকে বাঁ দিকে রাখবো আর যেগুলো এমনি সংখ্যা সেগুলোকে আমি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাচ্ছি তো সমীকরণের নিয়ম হলো সমান চিহ্নের বাঁদিকে যা থাকবে ডান দিকে গেলে তার চিহ্ন পাল্টে যায় তাই জন্য প্লাস ছিল এটা এদিকে এসে মাইনাস হয়ে গেছে আর পঁচাত্তর আর পঞ্চাশ যেহেতু একই দিকে ছিল তাই কারো চিহ্ন আর পাল্টায়নি এইবারে যোগ বিয়োগের নিয়মে বীজগণিতের যোগ বিয়োগের নিয়মে হচ্ছে এর আগে কোনো চিহ্ন নেই মানে যোগ আছে আর এর আগে কোন বিয়োগ চিহ্ন তাহলে এটা বিয়োগ করব মানে পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করব যেহেতু পঁচাত্তর বড় তার আগে বিয়োগ আছে তাই এখানেই বিয়োগটা দিয়েছিলাম ঠিক আছে তাহলে আমার পঞ্চাশ থেকে পঁচাত্তর থেকে পঞ্চাশ বিয়োগ করে হয়েছে পঁচিশ এক্স আর মাইনাস পনেরো হাজার থেকে মাইনাস তেরো হাজার বিয়োগ করে হয়েছে আমার মাইনাস দু হাজার তাহলে দুদিকেই মাইনাস আগে মাইনাস চলে এসেছে তাই মাইনাসটা কেটে দিলাম তাহলে এখন আর কিন্তু এদের মধ্যে কোনো মাইনাস চিহ্ন আর থাকবে না তাহলে পঁচিশ এক্স সমান হচ্ছে দু হাজার তাহলে এখান থেকে পঁচিশ এক্স মানে এক্স আর পঁচিশ গুণেতে আছে তাই জন্য কি হলো শুধু এক্সটাকে বাঁ দিকে রেখে যখন পঁচিশটাকে ডান দিকে আনলাম সে তখন ভাগে চলে এলো এটার মানে বারবার বলেছি ভাগ ভগ্নাংশ লভার মানে ভাগে থাকে তাহলে দু হাজারকে পঁচিশ দিয়ে ভাগ করে হচ্ছে আশি তাহলে ছাত্র সংখ্যা পেলাম কত আশি আর ছাত্রী সংখ্যা তাহলে কি দুশো মাইনাস এক্স তাহলে আমার ছাত্র সংখ্যা ছিল এক্স তো এক্স সমান আশি তাহলে ছাত্রী সংখ্যা দুশো মাইনাস এক্স মানে দুশো বিয়োগ আশি মানে একশো কুড়ি জন আচ্ছা ঘরের দাগে আছে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমি প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার ও পরিসীমা একশো চার মিটার এবং দ্বিতীয় দ্বিতীয়টি প্রস্থ একুশ মিটার হলে প্রতি জমির ক্ষেত্রফল আর দ্বিতীয়টির পরিসীমা কত হবে তো প্রথম জমির তাহলে বারবার একটু আগে যেটা বললাম যে পরিসীমা থেকে অর্ধ পরিসীমা বার করে নেবো তো সেই হিসাবে অর্ধপরিসীমা হয়েছে বাহান্ন মিটার এবারে তাহলে প্রথম জমির প্রস্থ বের করব যেহেতু দৈর্ঘ্য বলে দিয়েছে তাহলে অর্ধ পরিসীমা থেকে প্রস্থ দৈর্ঘ্য মাইনাস করে দিয়ে প্রস্থ পেয়েছি চব্বিশ মিটার তাহলে প্রথম জমির ক্ষেত্রফল কত পাচ্ছি দৈর্ঘ্য গুণ প্রস্থ করে ছশো বাহাত্তর বর্গ মিটার তাহলে ওটাই দ্বিতীয় জমির ক্ষেত্রফল তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল ছশো বাহাত্তর বর্গ মিটার এবং প্রস্থ হচ্ছে একুশ মিটার আমাদের বলে দিয়েছে তাহলে বার করতে গেলে কী করতে হবে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে বা ভাগ করে দিতে হবে মানে ছশো বাহাত্তর বিয়োগ একুশ তাহলে ভাগ করে কত পাচ্ছি বত্রিশ মিটার তাহলে দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ মিটার প্রস্থ একুশ মিটার তাহলে পরিসীমা দুই গুণ দৈর্ঘ্যযোগ একশো ছয় মিটার পাঁচের কতে আছে ত্রিভুজ কাকে বলে বাহুভেদে ত্রিভুজ কত প্রকার প্রকারও কী কী চিত্রসহ প্রতিটা ত্রিভুজের সংজ্ঞা দাও তো পাঁচের কতে আছে ত্রিভুজ প্রথমে কাকে বলে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু সমদিবাহু আর বিষমবাহু ত্রিভুজ এবার সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে যেহেতু সমবাহু ত্রিভুজ সমবাহু তাই আমি প্রত্যেকটা বাহু তিন মিটার করে নেব যেহেতু সমবাহু প্রথমে একটু একটা তিন সেন্টিমিটারের সরলেখাংশে এঁকে কাঁটা কম্পাসের সাহায্যে মাপটা নিয়ে বাকি দুটো বাহু করে নিলাম সমদ্বিবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজে দুটো বাহু সমান এবার যে বাহু দুটো সমান সেই বাহু দুটোর নাম পাশে লিখে লিখে দেবে এমএন এখানে যেমন আমার এন এবং এম ও বাহু দুটো সমান তাই জন্য লিখে দিয়েছে সমান সমান তিন সেন্টিমিটার বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান দৈর্ঘ্য আলাদা তাকে বিষমবাহু ত্রিভুজ বলে তো বিষমবাহু ত্রিভুজ আঁকা খুবই সোজা এবারে মাপগুলো নিয়ে লিখে দেওয়া যেতে পারে কোনটার কতটা দৈর্ঘ্য তো এই হয়ে গেল আমাদের বিষমবাহু ত্রিভুজ পাঁচের খতে আছে চার সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে কেন্দ্র জ্যা আর ব্যাস এই তিনটে জিনিস আমাদের দেখাতে বলেছে তো প্রথমে আমরা চার সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা সরললেখা অংশ অঙ্কন করে নেব। ও বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসি এবং এ বিন্দুতে পেনসিলের মাথাটা বসিয়ে আমরা বৃত্তটা অঙ্কন করবো এবার বলেছে আমাদের বলেছে ব্যাস কেন্দ্র এবং ব্যাস দেখাতে তাহলে আমাদের এখানে কেন্দ্র হচ্ছে ও ব্যাস হচ্ছে এবি জ্যা হচ্ছে সিডি তাহলে এই আমাদের হয়ে গেল বৃত্ত নিচে লিখে দেবে বৃত্ত বলে লিখে দেবে গয়ের আছে একটি নীরের চোঙের বক্রতল দেখাও তো চোং দেখতে এরকম হয় এবারে পাশে অ্যারো দিয়ে বক্রতলটা দেখিয়ে দেবে তো এই ছিল আমাদের মডেল কোয়েশ্চেন পেপার পনেরোর উত্তরগুলো তো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক করবে আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে